তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আমি চলে এলাম আবার একটি নতুন বাংলা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ফ্রি ফায়ার নতুন একটি ইভেন্ট। হ্যাঁ বন্ধুরা, ফ্রি ফায়ার আমাদের গেম নতুন একটি ইভেন্ট দিয়ে দিচ্ছে, যেটা নাম হলো স্পিন পিঙ্ক নামের একটি ইভেন্ট আমাদের গেমে অ্যাড করেছে আজকে। তা বন্ধুরা, সেটা কীভাবে তোমরা কমপ্লিট করবে সেটা জানার জন্য অবশ্যই আমার এই ভিডিওটিকে তোমরা পুরো দেখবে, এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন আছে তাকে অল অপশনে সিলেক্ট করে দেবে, যাতে তোমরা আমার নতুন সব ভিডিও পাও সবার আগে। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যখন গেমে ঢোকার পরে আমাদের যে মানে ইভেন্ট পেজে ঢুকছি, তখন মানে এখানে নতুন একটি ইভেন্ট শো করছে যেটা নাম হলো স্পিন পিঙ্ক। এখন তোমরা এটা কীভাবে তোমরা এটা কমপ্লিট করবে? তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এটা প্রথমে যে আমাদের যে প্রথম যে প্রাইজগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা আছে 5 থেকে 9 মে পর্যন্ত। তোমাদের দেখতে পাচ্ছ একটা ইভেন্ট, এগুলো আলাদা আলাদা ইভেন্ট, মানে একটি ইভেন্টের মধ্যে আলাদা আলাদা মানে ভাগ করা হয়েছে। তোমাদের দেখতে পাচ্ছ এই ইভেন্টটা চলবে, কিন্তু মানে সবগুলো ইভেন্টের মধ্যে চলবে তোমার পাঁচ মে থেকে 25 মে পর্যন্ত। তো বন্ধুরা, এখানে ফার্স্ট আমাদের যে ইভেন্ট আছে সেটা হলো আমাদের রেডি টু পিঙ্ক নামে যে ইভেন্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ রেডি টু যে দেখতে পাচ্ছ তোমরা রেডি টু পিঙ্ক। এখন তোমরা এই যে তোমরা কীভাবে এই ইভেন্টগুলো কমপ্লিট করবে সেটাই আমি দেখিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে রিওয়ার্ড নামের যে অপশনগুলো আছে, তোমরা যদি এখানে 3টে স্টার পাও তাহলে একটা মানে ব্যানার পাবে। তাহলে তোমরা যদি 3টে স্টার মানে 3টে 3টে 6টা যদি তোমরা 3টে আরও 3টে যদি জোগাড় করতে পারো, তাহলে তোমরা এখানে একটি পাবে, অ্যাভাটার পাবে। এবং তোমরা যদি এখানে 2টো স্টার নিতে পারো তাহলে তোমরা এখানে ইভাবে এক্সএমএটের ক্রেট পাবে, এবং তোমরা যদি 1টে স্টার নিতে পারো তাহলে তোমরা এখান থেকে ই পাবে, একটা গোল্ডেন ভাউচার হবে। এখন তোমরা কীভাবে এগুলো কালেক্ট করবে সেটা দেখিয়ে দেবো, কীভাবে স্টার কালেক্ট করবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের এখানে মিশন যে আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে গেম ইন ক্লাসিক মোড তোমরা দেখতে পাচ্ছ এখানে এরকম করে আছে। যেমন গেম ইন র্যাঙ্ক ক্লাসিক মোড তোমরা দেখতে পাচ্ছ, এরকম যদি তোমরা প্লে করো 5 বার প্লে করো যদি ক্লাসিক মোড, তোমরা যদি মিশন পুরোপুরি যদি খেলো তাহলে তোমরা আরামসে এগুলো কালেক্ট করতে পারবে। যেমন দেখতে পাচ্ছ ক্লাসিক যদি খেলো ক্যাসুয়াল ক্লাসিক মোড যদি তোমরা 5 বার খেলো তাহলে তোমরা 1টা স্টার পাবে, এবং তোমরা যদি র্যাঙ্ক গেম খেলো তাহলে তোমরা র্যাঙ্ক ক্লাসিক মোড যদি খেলো 2 বার তাহলে তোমরা 1টা স্টার পাবে। এরকম করে করে তোমরা যদি 5 বার ক্লাস স্কোয়াড মোড খেলো যদি তাহলে তোমরা 1টা স্টার পেয়ে যাবে। তারপর যদি ক্লাস স্কোয়াড র্যাঙ্ক যদি খেলো তাহলে তোমরা 1টা স্টার পেয়ে যাবে, মানে আরও 5 বার 2 বার যদি খেলো তাহলে পেয়ে যাবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে গেম ইন ক্লাস স্কোয়াড মোড যদি তোমরা খেলো 10 বার তাহলে তোমরা মানে ক্লাসিক মোড যদি খেলো তাহলে তোমরা 1টা স্টার পেয়ে যাবে, এবং তোমরা যদি 5 বার যদি র্যাঙ্ক ক্লাসিক মোড খেলো তাহলে তোমরা আবারও 1টা স্টার পেয়ে যাবে। এরকম করে করে তোমরা যদি কালেক্ট করো পুরো যেমন যেরকম আরও আছে, যেমন 10টা ক্লাসিক স্কোয়াড যদি খেলো তাহলে তোমরা আরও 10টা পেয়ে যাবে, 10টা না 1টা পেয়ে যাবে। এবং তোমরা যদি এখানে যদি আবার যদি 15টা ক্লাস র্যাঙ্ক হলে তাহলে তোমরা 1টা স্টার পেয়ে যাবে। প্রতিটা 1টা 1টা করে স্টার আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা আমাদের ফার্স্ট ইভেন্ট যেটা আছে সেটা হলো রেডি টু পিঙ্ক ইভেন্ট। তারপর পরে শুরু হবে, তোমরা দেখতে পাচ্ছ যদি 9 তারিখে পরে 9 মে থেকে শুরু হবে এটা টোকেন এক্সচেঞ্জ। তারপর যদি তোমরা আর তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 24 মে এইটা তোমরা দেখতে পাচ্ছ নিউ মুট গান স্কিন, এবং আরেকটা আছে লগিং রিওয়ার্ড। তোমরা যদি 27 তারিখ লগিং হও তাহলে তোমরা এই ইমোটটা পেয়ে যাবে। এবং তোমরা যদি দেখতে পাচ্ছ এখানে 13 তারিখেও একটা ইভেন্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ 13 থেকে 24 মে পর্যন্ত লেটস গেট পিঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ এগুলো যদি তোমরা মানে টাইমের মতন যদি কমপ্লিট করতে পারো, যেমন দেখতে পাচ্ছ তোমাদের 5 থেকে 9 তারিখ পর্যন্ত, এবং 1টি 17 তারিখ, এবং 1টি তোমার 9 থেকে 18 তারিখ পর্যন্ত, এবং 1টি 17 থেকে 24 তারিখ পর্যন্ত, এবং 1টি 13 থেকে 24 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা এই নতুন যে ইভেন্ট আছে পিঙ্ক স্পিন পিঙ্ক এটা কীভাবে তোমরা কমপ্লিট করবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটি ভিডিও নিচে থাকা যে লাল সাবস্ক্রাইব বাটন আছে তার উপর ক্লিক করে পাশে থাকা যে বেল আইকন আছে তার উপর ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে দিও, যাতে তোমরা আমার নতুন সব ভিডিও পাও সবার আগে। তো বন্ধুরা, আজ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো বন্ধুরা, বাই বাই।